গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস নার্সারি, কেমন আছো সবাই? ভালো আছো তো? আচ্ছা, আজকে তোমাদের কি ক্লাস নেব বলো তো? আজকে তোমাদের জিকে ক্লাস রাইম। জিকেটা তোমাদের কমপ্লিট হয়ে গেছিল, হ্যাঁ? ক্লাস তোমাদের আজকে রাইম আর জিকেটা নেব, ঠিক আছে? প্রথমে তোমাদের সাথে একটু জিকেটা আলোচনা করে দিই, তারপরে তোমাদের রাইমগুলো সবগুলো হয়ে গেছে, তোমাদের রাইমও কমপ্লিট হয়ে গেছে, জিকে প্লাস পিটি সবগুলোই হয়ে গেছে, তাও তোমাদের সাথে একটু আলোচনা করব। হ্যাঁ, দেখো জিকেটা কি বলছে, তোমার ও তোমার বাবার নাম কি, তোমার নাম তোমাদের নাম যা হবে তোমরা তাই বলবে। হ্যাঁ, বাবার নামও তোমরা জানো সকলেই বলবে, আমার বাবার নাম যেটা হবে সেটা বলবে। তারপরে বলছে তোমার গ্রামের ও জেলার নাম কি, তোমাদের গ্রামের নাম কি, তোমাদের গ্রামের নাম, যেমন আমার গ্রামের নাম আমি জানি আনন্দপুর, যাদের গ্রামের নাম কেশপুর হবে অন্য কোথাও হবে তোমরা সেটাই বলবে, আমাদের গ্রামের নাম হলো এটা। জেলার নাম, আমরা একটা জেলায় বাস করি, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সবাই এই পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই বাস করো। তারপর বলছে তোমার বাংলা বইয়ের নাম কি, আমরা জানি আমাদের বাংলা বইয়ের নাম হলো সাহিত্যের মণিমুক্ত। হুম, তারপরে বলছে তোমার হাত ও পা কয়টি আছে, আমাদের হাত আমরা জানি প্রত্যেক মানুষেরই হাত দুটো আছে, দুটো, একটা হাত এই একটা হাত, তাহলে দুটো হাত, তার পা কটা, পা দুটো, দুটো পা আমাদের আছে আমরা জানি সেটা, তাই তো? তারপর বলছে তোমাদের বিদ্যালয়ের নাম কি, আমাদের বিদ্যালয়ের নাম হলো আনন্দপুর শিশু নিকেতন। হুম, তারপর বলছে পাঁচটি ফুলের নাম, পাঁচটা ফুলের নাম কি কি বলবো আমরা, পাঁচটা ফুল হলো গাঁদা, টগর, রজনীগন্ধা, বেল, জুঁই, পাঁচটা বলে দিলাম, আমি যে পাঁচটা বললাম তাছাড়াও তোমরা যদি অন্য পাঁচটা বলতে চাও সেটাও তোমরা বলতে পারো, ঠিক আছে? তাহলে পাঁচটা ফুলের নাম বলে দিলাম, আর বলছে পাঁচটা ফলের নাম বলো, পাঁচটা ফলের নাম কি, নিয়মিত আমরা যে ফলগুলো চোখে সাধারণভাবে দেখতে পাই, যেমন হলো আম, জাম, কাঁঠাল, লেবু, কলা। হুম, তাহলে এগুলো আমি বলে দিলাম পাঁচটা ফল। আর ইজিকেতে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল নেম, তাহলে কি বলবে, মাই স্কুল নেম ইজ আনন্দপুর শিশু নিকেতন। তারপরে বলছে হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, কি বলবে, মাই ভিলেজ নেম ইজ আনন্দপুর, আমার বাড়ি আনন্দপুর তাই আমি বললাম আনন্দপুর। হ্যাঁ, তারপরে কি বলবে, আর ইউ এ স্টুডেন্ট, তোমরা কি বলবে, ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট। তারপরে হাউ ওল্ড আর ইউ, তোমাদের বয়স কত, বলবে আই অ্যাম 4 ইয়ার্স ওল্ড, তোমাদের এখন 4 বছর বয়স। তারপরে বলবে হাউ মেনি লেগস হ্যাভ ইউ, কি বলবে, আই হ্যাভ 2 লেগস। তারপর বলছে হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, তোমাদের কতগুলো হাত আছে, কি বলবে, আই হ্যাভ 2 হ্যান্ডস। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, কি বলবে, আই রিড ইন ক্লাস নার্সারি, তোমরা এখন ক্লাস নার্সারিতে পড়ছো, তাহলে বলবে আই রিড ইন ক্লাস নার্সারি। তারপরে বলছে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমাদের বাবার নাম কি সেটাই বলবে, আমাদের বাবার নাম মাই ফাদার নেম ইজ যেটা হবে সেটা, আর হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এটাও কি বলবে, মাই মাদার্স নেম ইজ, তোমরা জানো তোমাদের প্রত্যেকের মায়ের নাম সেটা বলবে, ঠিক আছে? তাহলে জিকেটা পড়ালাম, তার সাথে সাথে একটু রাইমটাও তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো কি বলছে, প্রথমে ই রাইমটা পড়াচ্ছি, ই রাইমটা কি বলছে, লন্ডন টাউন। হুম, ওয়ান টু টা তোমরা বলো তো, তোমাদের সাথে পড়ানো হয়ে গেছিলো, বলো মুখস্থ বলো আমার সাথে সাথে বলো, ওয়ান টু টা অ্যান্ড ওয়ান টু ডাউন, দ্যাট ইজ দ্য ওয়ে টু লন্ডন টাউন। তারপরে ABCটা বলো, এ বি সি টাম্বল ডাউন ডি, দ্য ক্যাটস ইন দ্য কাপবোর্ড অ্যান্ড ক্যান নট সি মি, ঠিক আছে?
তারপরে বলো টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ঠিক আছে, তারপরে লিটল নোজটা বলো আই হ্যাভ এ লিটল নোজ অ্যান্ড আই হ্যাভ এ লিটল চিন অ্যান্ড আই হ্যাভ এ লিটল মাউথ জাস্ট টু পুট মাই ডিনার ইন। তোমরা বলছো আমার সাথে সাথে, হ্যাঁ এগুলো তোমাদের পড়ানো হয়ে গেছিলো, তাহলে এগুলো তোমরা বাড়িতে পড়বে। ই রাইমটা, এবারে বি রাইমটা খোলো, বাংলা বই বাংলা ছড়া বইটা খোলো, বাংলা ছড়া বইটা খোলো, দেখো বলছে তোতা পাখি সাতটা কার, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, মুখস্থ হয়ে গেছে সবার, বলে ফেলো আমার সাথে সাথে ঝটপট, এত ডাকি তবু কথা কও না কেন। তারপর বলছে সাতটা কার খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই, সাতটা কাকে দাঁড় পায় খোকন রে তুই ঘরে আয়। তারপরে বলছে খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায়। তাহলে এগুলো রিভাইজ চলছে তোমাদের, তাও একবার করে তোমাদের সাথে পড়িয়ে দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই পড়ো। ঠিক আছে, হ্যাঁ আর ভালো থেকো।